চট্টগ্রাম রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পাশের খালে গিয়ে পড়েছে। বুধবার সন্ধ্যায় হালিশহর থানাধীন সিজিপিওআইএ প্রবেশের পর ওয়াগন তিনটি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি ওয়াগনের তেল পুরোপুরি খালে পড়েছে এবং একটি আংশিক কাত হয়ে তেল নিঃসরিত হতে শুরু করে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কাজ চালালেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। ওয়াগন থেকে পড়া তেল পাশের মহেশখালে ছড়িয়ে পড়েছে। এই খালটি মিশেছে কর্ণফুলী নদীর সঙ্গে, ফলে সেখানেও তেল ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের দুটি দল মহেশখালের বন্ধ থাকা স্লুইস গেটের দুই পাশ থেকেই পানির নমুনা সংগ্রহ করেছে। তারা নদীর পানিতেও খালি চোখে কিছু তেলের উপস্থিতি দেখতে পাওয়ার কথা জানিয়েছে। নালায় পড়া তেল সংগ্রহ করছে স্থানীয়রা। সেই তেল পাশের রাস্তার উপর ড্রামে রাখা হচ্ছে। জ্বালানি তেল বিক্রির খোলা দোকানগুলোতে সেগুলো বিক্রিও করা হচ্ছে। সিজিপিওআইয়ের মাস্টার আব্দুল মালেক জানান, প্রতিটি ওয়াগন 30,000 লিটার তেল ধারণ করতে পারে। রেলওয়ের ব্যবহারের জন্য চট্টগ্রাম থেকে ডিজেলের এই চালান ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।